আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ডাল দিয়ে পালং শাক। প্রথমে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব 3 থেকে 4টি শুকনো মরিচ। শুকনো মরিচ দেওয়ার পর আমি রসুন কুচি দিয়ে দেব। এবার আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দেব। এবার দেব আমি স্বাদ মতো লবণ। ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি গুঁড়া মশলা দিয়ে দেব, হলুদ আর মরিচের পাউডার। এবার আমি দিয়ে দিব পালং শাক। পালং শাক আমি কেটে ফ্রিজারে রেখেছিলাম, তাই এরকম দেখা যাচ্ছে। এখানে একটি কথা আছে, প্রথমে শাক অনেকগুলা দেখা যাবে, রান্না করার পর শাক কিন্তু অল্প হয়ে যায়, তাই আপনারা আপনাদের পরিমাণ মতোই লবণটুকু দেবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে, আর আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। শাক থেকে অনেক পানি বের হয়েছে, আমি আলাদাভাবে কোনো পানি দেই নাই, শাকের পানিতেই আমি রান্না করেছি। আবারও কিছুক্ষণ আমি রান্না করব। শাকটা আমার রান্না হয়ে গেছে, এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। রান্না করার পর কীরকম হয়েছে তা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিব। খুবই হেলদি একটি রেসিপি, খুবই ইজি, তাড়াতাড়ি এই রেসিপিটা রান্না করা যায়। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।